What's up guys, welcome back to Isharia channel. তো কদিন আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য সরি, তো আজকে নিয়ে আসলাম। তো আপনারা জানেন আমার 100 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। ওকে, তো আমি আজকে আমার সব কমেন্টগুলো রিড করছি। ওকে, ফার্স্ট থেকে শুরু, মানে লেটেস্টগুলো থেকে শুরু করছি। ওকে, ফার্স্ট কমেন্ট এটা ছিল ওই যে 300 ফিটের ব্লক 4 থেকে। ওকে ব্রো, তোমার এডিটিং আরও ভালো করতে হবে। ঠিক আছে, আমি জানি আমার এডিটিং ভালো না, অবশ্যই করবো, থ্যাংক ইউ। তারপর হলো পেপার প্লেন, হাউ টু মেক পেপার প্লেন, ওইটার থেকে কমেন্ট। বিউটিফুল, কি বিউটিফুল, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা এখন স্মৃতিসৌধের ব্লগ 2 থেকে একটা কমেন্ট, নাইস ব্লগ, থ্যাংক ইউ। তারপর বোর্ড হলে কি করবেন, যে বাংলা ফানি ভিডিও করছিলাম একটা, ওইটার থেকে একটা কমেন্ট। ওকে ভাই, মাথা ফাটানো কি ঠিক না, আমার মনে হয় ঠিক না, ওইটা আমি করেছিলাম ফান পারপোসের জন্য, শুধু মাথা ফাটানো ঠিক না। ওকে, তারপর হাউ টু মেক মিল শেক, ওইটা থেকে একটা কমেন্ট, ভাই আমাকে জুস দিবা না, অবশ্যই দিব, আমার পাশে আসো, জুস বানিয়ে দিব। তারপর ওই একই ভিডিও থেকে আরেকজন, এটা আমার ফ্রেন্ড আলভি, ও লিখেছে, ক্যান ইউ মেক ডিফারেন্ট কাইন্ডস অফ কোল্ড কফি, ইয়েস আই ক্যান, ওকে আই উইল ডু দ্যাট ভিডিও অলসো। ওকে, তারপর ব্লগ 4 থেকে আরেকটা কমেন্ট, গুড জব, এটা আমার বোন তাসনিম নসিন লিখেছে, থ্যাংক ইউ, গুড জব। ও ইয়েস, ইটিং প্রিংগলস চিপস ইন 1 মিনিট, এটা একটা চ্যালেঞ্জ করেছিলাম আমি, সে ভিডিও থেকে একটা কমেন্ট, অদ্ভুত নাম, নাম হইল অ্যাকাউন্টের ওর বিটিএস, নামটা তো চেনা, হ্যাঁ আমাদের স্কুলে অনেকজন বিটিএস ফ্যান, এও একটা পাগল মনে হয়, আচ্ছা ঠিক আছে। ওর কমেন্টটা পড়ি, আই এম গিভিং ইউ এ চ্যালেঞ্জ, পাউরুটি 1 মিনিটে পুরো একটা প্যাকেট, আমি মনে হয় খেতে পারবো না, কারণ এমনি পাউরুটিটা অত মজা নাই, কিছু তো লাগবে, চিকেন বা চিজ বা কিছু লাগবে, এমনি খাওয়া অসম্ভব। ওকে, তারপর ওই একই ভিডিও থেকে আবার তাফরি আলম, ওকে ও আমার ফ্রেন্ড, লিখেছে, সারিয়ার 1 মিনিটে 1 বালতি খেয়ে দেখ, 1 বালতি পানি খেয়ে দেখো, ওই পারব না, অসম্ভব, 1 বালতি পানি খাইতে পারবো না। ওকে, কোনোভাবেই সম্ভব না, 1 বালতি পানি কেমনে খাবো। ওকে, আরেকজন স্মৃতিসৌধ হচ্ছে ব্লগ 2 থেকে, ওকে প্রশ্নটা করছে একটা, ব্লগ 1 কই ভাই, আপনি আমার ভিডিও যদি সব দেখতে পান তাইলেই না ব্লগ 1 পাবেন। ব্লগ 1 হলো ওই যে টু টু মাই রুফ গার্ডেন, একটা ছিল অনেক আগে বানিয়েছিলাম, মনে হয় কয়েক মাস হয়ে গেছে, ওইটাই হলো ব্লগ 1। ওকে, তারপর একই, তারপর ব্লগ টু স্মৃতিসৌধ থেকে একটা কমেন্ট, সারিয়ার নাচটা সেই ছিল, তাফরি আলম লিখছে, থ্যাংক ইউ, আমি আসলে নাচ পারি না অত ভালো, আচ্ছা ঠিক আছে। তারপর বোর্ড হলে কি করবেন, বাংলা ফানি ভিডিও থেকে একজন লিখেছে, ওই তোরে দেখে হাসি আসতিছে, আসুক, আচ্ছা ঠিক আছে। তারপর আরেকজন লিখেছে, নাইস, ও হলো থ্যাংক ইউ, ও আমার একটা ফ্রেন্ড, নাইস লিখছো, থ্যাংক ইউ তোমাকে, ওইটা সাহিল, ঠিক আছে। আরেকটা ভিডিওতে নাইস,
থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তারপর এরকম এরকম 5টা দিছে, থ্যাংক ইউ। ওকে, তারপর আর কি আছে? ওকে, হাউ টু ফিক্স ড্রোন, ওইটা একজন লিখেছে, ব্রো ইউ হেল্প মি, থ্যাংক ইউ, আমি হেল্প করতে পারছি এটার জন্য অনেক। আচ্ছা ঠিক আছে, ওকে, ব্লগ ওয়ানে একটা যে টু টু মাই রুফ গার্ডেন, ওইটায় লিখেছে নাইস, ঠিক আছে থ্যাংক ইউ, আরেকজন নাইস, ওকে। তারপর স্যামসং গ্যালাক্সি A6 ফুল রিভিউ, এটা কেমন? তাই ইমুজি বুঝছেন, ইমুজি এখান থেকে পানি পড়তেছে, এটা কেমন ইমুজি, কী বুঝাই দেবে? লিখছে MD গিয়াসউদ্দিন। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর একজন লিখছে তামজুল, ওকে, কি লিখছে? ফোর্টনাইট খেলার জন্য, ঠিক আছে খেলবো, ওকে। ফোর্টনাইট গেমটা ভালো জানি, কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে ফোর্টনাইটের, দেখে আমি শুরু করবো ফোর্টনাইট। তারপর আরেকজন ওই যে প্ল্যানটা নিয়ে লিখছে, মেক দ্য ওয়ার্ল্ড রেকর্ড প্ল্যান, তাই ওইটা কি আবার? ও, ওইটা একটা প্ল্যানের নাম, ঠিক আছে আমি প্ল্যানটা বানাবো, ওকে, ভিডিওটা দেখি যোগ্য আসবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, দ্যাটস অল। আবার আমার ভিডিওতে কমেন্ট করবেন, ভরিয়ে দিবেন কমেন্টে, সমস্যা নাই। তারপর ওকে, আই উইল রিড দ্যাট অলসো ইন 200 সাবস্ক্রাইবার্স। ওকে, বাই বাই, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড মেক মি টু 1K সাবস্ক্রাইবার, বাই।